বলছিলাম, এখানে শঙ্খদীপ সেনগুপ্তের বাড়িটা কোন দিকে? শঙ্খদীপ সেনগুপ্ত? এই রাস্তায় সোজা গিয়ে ডান দিকে মোড় নেওয়ার আগে সাদা রঙের একতলা বাড়িটা দেখবেন, বাড়ির সামনে জঙ্গল মতো আছে। আচ্ছা, এই বাড়িটাই তো মনে হচ্ছে, যাই দেখি। শঙ্খদীপ সেনগুপ্ত আছেন নাকি? শঙ্খদীপ সেনগুপ্ত? কি চিঠি আছে? হ্যাঁ, এই নিন। এও কি সম্ভব! কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে ধরব। বেকারত্বের যন্ত্রণা থেকে তাহলে মুক্তি পেলাম। থাক থাক, আমি জানতাম তুই একদিন ঠিক সফল হবি। মেধার একটা দাম বরাবরই আছে। দুর্নীতি যতই হোক, সত্যিকারের যোগ্যতা থাকলে তাকে কেউ কোনো দিন আটকে রাখতে পারে না। তা কবে জয়েনিং? বাবা, লেটারে ডেট দেওয়া আছে সামনের সপ্তাহে। তাহলে আর কি, প্রস্তুতি শুরু করে দাও। যেখানে পোস্টিং পড়েছে সেখান থেকে তো ডেলি প্যাসেঞ্জারই করতে পারবি না, ওখানে কোথাও একটা থাকতে হবে। আর কেন্দ্র সরকারের চাকরি তো, ওরা থাকার জন্য কোয়ার্টার দেবে না? না বাবা, পোস্ট অফিসের চাকরি তো মনে হয় কোয়ার্টার দেবে না। সে না পেলেই বা অসুবিধা কি? কাছাকাছি কোথাও একটা ঘর ভাড়া নিবি, গ্রামের দিকে অল্প টাকায় ঘর ভাড়া পাওয়া যায়। কিন্তু বাবা, আমি তোমাকে ছেড়ে মাকে ছেড়ে এভাবে তো কোনোদিনও থাকিনি। আমি চলে গেলে তোমাদের এখানে দেখাশুনো কে করবে? আরে দূর, তোর বাবা মা কি বুড়ো হয়ে গেছে নাকি যে এখনই দেখাশোনার লোক লাগবে? আমরা নিজেদের খেয়াল নিজেরাই রাখতে পারি। তোর প্রথম প্রথম হয়তো একটু মন খারাপ লাগবে, কিন্তু সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে দেখবি। আর তাছাড়া বর্ধমান তো খুব একটা দূরে নয়, মাসে একবার করে বাড়ি চলে আসবি। সে তো অবশ্যই আসবো। ইস, সেই হতভাগী যদি আর কয়েকটা দিন অপেক্ষা করতো। আহ বাবা, ওসব কথা এখন কেন আবার? ওইসব কথা একদম বলবে না, যা হবার তা ভালোর জন্যই হয়। হ্যাঁ, আমিও তাই বিশ্বাস করি, যা হবার তা ভালোর জন্যই হয়। তোর জীবনে ওর থেকেও ভালো কেউ আছে তুই দেখে নিস। যাকে ওসব ছাড়, তুই এক কাজ কর, গোবিন্দ ডেয়ারি থেকে আমার নাম করে দুহাড়ি রসগোল্লা নিয়ে আয়। আজ পাড়াশুদ্ধ সবাইকে মিষ্টি খাওয়াবো। আমার ছেলের চাকরি পেয়েছে। হ্যাঁ, দাদা, রূপনারায়ণপুর যাবেন? হ্যাঁ হ্যাঁ যাব, উঠে আসুন। আসতে পারি? আসুন। নমস্কার স্যার, আমার নাম শঙ্খদীপ সেনগুপ্ত। আমার এই পোস্ট অফিসে আজ থেকে জয়েনিং। এই আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। বসুন। ধন্যবাদ। তা আপনি এতদূর থেকে আসছেন, ডেলি প্যাসেঞ্জারই করবেন নাকি? না স্যার, এখানেই কোথাও ঘর ভাড়া নেব ভাবছি। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। আমারও বাড়ি অনেক দূর জানেন, সেই বাত কুল্লা। 5 বছর আমিও এখানে একটা বাড়িতেই ভাড়া ছিলাম, তারপর জায়গাটা ভালো লেগে গেল, তাই জমি কিনে এখানেই বাড়ি করে নিলাম। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, আপনি আমার সাথে আমাদের বাড়িতেই থাকতে পারেন, অবশ্য যদি আপনার কোনো প্রবলেম না থাকে। না না, অসুবিধা আর কি, কিন্তু মানে ভাড়াটা? আরে ধুর বাবা, ভাড়াটা দিতে হবে না। আমি ব্যাচেলার মানুষ, ডাউস মার্কা একটা রাক্ষসপুরীতে একাই পড়ে থাকি, একজন সঙ্গী হলে আমারও ভালো হয়। এখানে বাকি যারা চাকরি করে তাদের সবার কাছাকাছি বাড়ি, ওই জন্য কাউকে আর এর আগে প্রস্তাবটা দেওয়া হয়নি। কি মশাই, আপনি থাকবেন? আচ্ছা থাকবো। বেশ, তাহলে ওই কথাই থাকলো, অফিস ছুটির পর আমার সাথে আপনি আমার বাড়ি যাচ্ছেন। এই হলো গরিবের বাড়ি। কি বলছেন স্যার, এটা গরিবের বাড়ি? আরে ধুর বাবা, তুমি ওই স্যার বলাটে বা থামাবে। আমার নাম সুকুমার, তুমি সুকুমার দা বলো। সোজা গিয়ে ডান দিকে বাথরুম আছে, যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার গরম করছি।
রান্না করাই আছে? হ্যাঁ, কাজের লোক একজন রাখা আছে, সকালবেলা উঠোন ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্না করা আর বাসন টাসন মাজার জন্য সেই রান্না করে রেখে যায়। বারো ভেজালি লোক হলেও বটে, বেটা রান্নার হাতটা কিন্তু তুখর। আর আলু পোস্তটা যা রাঁধে না ভাই, ওরকম আলু পোস্ত আমি আর অন্য কোথাও খাইনি। সবই তো ঠিক আছে সুকুমারদা, কিন্তু আপনি যদি অন্তত খাবারের টাকাটা। আরে এসব কি বলছো ভাই, আমি তোমাকে ভাড়াটিয়া করে বাড়িতে নিয়ে এসেছি। আমি একা মানুষ ভাই, বাবা মা ছোটবেলায় মারা গেছে, নিজেও পড়াশুনো কেরিয়ার এসবে তালেগোলে ফেসে গিয়ে আর বিয়ে থা করার কথা মনে হয়নি। আমি ভীষণ একা মানুষ বুঝলে ভাই, তোমাকে দেখে কেন জানি না আমার খুব নিজের মানুষ বলে মনে হলো, তাই তোমাকে নিজের কাছে রাখতে চাইলাম। এত বড় বাড়িতে একা একা থাকি ভালো লাগে না। সরি সুকুমারদা। আমি বুঝতে পারছি তোমার একটু সংকোচ বোধ হচ্ছে, কিন্তু আমাকে মন থেকে দাদা ভেবে দেখো, তোমার সংকোচ এক লহমায় কেটে যাবে, বুঝেছ? হ্যাঁ। খুব বোঝা বুঝেছ। এবার যাও তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে এসো, পেটে ছুঁচো ডন মারছে ভায়া। নাও তাহলে এই হচ্ছে তোমার বেডরুম, আমি পাশের রুমেই আছি, অসুবিধা হলে ডাক দিও। ঠিক আছে। ওকে তাহলে গুড নাইট। গুড নাইট। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলে যাই, রাতে একা একা বাইরে যেও না যেন। কেন এইসব কথা বলছো কেন? না মানে তেমন কিছু না, আসলে চারিদিকে বন জঙ্গল, তো রাতের বেলা বন বেড়াল শিয়াল টিয়াল বেরোয় আর কি, সেই জন্যই বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাও তাহলে শুয়ে পড়ো, কাল সকালে উঠে একসাথে রেডি হয়ে অফিসে বেরোবো। ঠিক আছে দাদা। নতুন বিছানায় সহজে ঘুম আসতে চায় না কোনোদিনই, এবারেও তার ব্যতিক্রম হলো না। চোখ বন্ধ করে ঘাপটি মেরে বেশ কিছুক্ষণ শুয়ে থাকবার পর হঠাৎ যেন শুনতে পেলাম দরজা খুলবার একটা ক্যাঁচ শব্দ। আমার পাশের রুমেই সুকুমারদা রয়েছে, তবে সুকুমারদা নিশ্চয়ই বাইরে বেরিয়েছে। আবার চোখের পাতাটা ক্লান্তিতে কখন যেন বেশি ভারী হয়ে উঠল, কখন যে ঘুমিয়ে পড়লাম টের পাইনি। সকালবেলা ঘুম ভাঙল পাখির কিচিরমিচিরে, সোজা তাকাতেই দেওয়াল ঘড়িটা চোখে পড়ল, দেখলাম 5টা বাজে, উঠে পড়লাম। সুকুমারদা এখনও ওঠেনি মনে হয়। এ যেন এক অন্যরকম ভোর, এমন এক ভোর আমার জীবনে আর কোনোদিনও আসেনি। পূবের আকাশে তখনও সূর্য ওঠেনি, ওই যে দূরে সবুজ বনজঙ্গলের পেছনে আকাশটা কেমন গোলাপি হয়ে আছে, চারিদিক থেকে ভেসে আসছে কত রকম ফুলের গন্ধ, শোনা যাচ্ছে পাখিদের কলকাকলি, সমস্ত কিছুই আজ এত মিষ্টি লাগছে। অবশ্য তার কারণ আমি চাকরি পেয়েছি, জীবনে সফলতা এলে অমাবস্যার অন্ধকারেও চাঁদের কিরণ খুঁজে পাওয়া যায়। গুড মর্নিং। পেছন ঘুরেই দেখি সুকুমারদা এসে দাঁড়িয়েছে পেছনে। মর্নিং দাদা। তা তুমিও এত সকালে ঘুম থেকে ওঠো নাকি? না না, আসলে আজ একটু সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। তুমি কি বলতে গিয়েও একটা জিনিস দেখে বেশ অবাক হলাম, সুকুমারদার জামায় ধুলো মাটির দাগ লেগে রয়েছে। কিন্তু কেন, ঘুম থেকে উঠে এলে জামায় ওই রকম ধুলো মাটির দাগ লাগবে কেন? কি হলো, কি বলতে গিয়ে থেমে গিয়ে হা করে থাকে? ও বুঝেছি, আমার গায়ে মাটির দাগগুলোর কথা ভাবছো নিশ্চয়ই? আরে এগুলো কিছুই না, রাতে খুব গরম লাগলে আমি মাঝে মাঝে মেঝেতে নেমে শুই, আমার ছোটবেলার অভ্যাস, ওই সেই সময় একটু দাগ টাগ লাগে হয়তো। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, তবে এটা বুঝে গেলাম যে সুকুমারদা মিথ্যে কথা বলছে, শানের মেঝেতে ধুলো মাটি আসবে কোথা থেকে? অফিসে বেরোনোর আগে তোমার মনে হয় কিছু বাজারে যাওয়া দরকার আছে তাই না? এমন কিছু তো সাথে করে নিয়ে আসুন, টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা করতে হবে তো, টুথব্রাশ এনেছো? না ওসব কিছুই আনা হয়নি। তাহলে চলো তোমাকে সকাল সকাল বাজারটা একটু ঘুরিয়ে আনি, তারপর বাড়ি ফিরে দুই ভাই মিলে রেডি হয়ে একসাথে অফিসে যাব। অফিসে কাজ করছি, হঠাৎ আমার পাশ থেকে আমার সহকর্মী অখিলেশবাবু বলে উঠলেন, তা শঙ্খবাবু, শুনলাম ম্যানেজারবাবুর বাড়িতে থাকছেন। হ্যাঁ, কেন বলুন তো? না এমনি কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম আর কি, থাকতে পারলে ভালো। রাতে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছি, কিন্তু সেই এক সমস্যা, ঘুম আসতে চায় না কিছুতেই। সকালে ফার্মেসি থেকে ঘুমের ওষুধ নিয়ে আসতে হবে দেখছি। এর মধ্যে আবার খট করে দরজা খুলবার শব্দ, ঠিক কাল রাতের মতন। কাল রাতে একটা জিনিস লক্ষ্য করেছিলাম, দরজা খুলবার পর বন্ধ করার আওয়াজটা কিন্তু পাইনি। সকালবেলা সুকুমারদার পোশাকে মাটির দাগ দেখেছি, সুকুমারদা মিথ্যে কথা বলেছে,
আজ অফিসে একজন আবার বলেছে থাকতে পারলে ভালো, একবার বেরিয়ে দেখতে হচ্ছে। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখলাম সুকুমার দা হেঁটে একতলার সিঁড়ির দিকে যাচ্ছে। আমিও চুপি চুপি পিছু নিলাম তার। বাড়ি থেকে বেরিয়ে সুকুমার দা কোথায় যেন সোজা হেঁটে চলল। আশ্চর্য, এত রাতে একা একা এইভাবে হেঁটে কোথায় যাচ্ছে তিনি? ডাকবো নাকি? না থাক, তার চেয়ে বরং পিছুই নিয়ে দেখি। অনেকটা রাস্তা হেঁটে যাওয়ার পর দেখলাম একটা পুকুরের পাড়ে একটা ছোট কুঁড়ে ঘর, বন জঙ্গলে ঢাকা। তার সামনে এসে দাঁড়িয়ে পড়ল সুকুমার দা। তারপর সেই কুঁড়ে ঘরের সামনে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি আতঙ্কে হকচকিয়ে গেলাম। ভাবলাম দৌড়ে গিয়ে তার জ্ঞান ফেরাবো, কিন্তু দৌড়াতে গিয়ে দেখলাম এক পাও সামনে এগোতে পারছি না। হঠাৎ চারিধারের বাতাস বওয়া যেন বন্ধ হয়ে গেল, চারিদিকে ঘনিয়ে এলো এক হিম শীতল নিস্তব্ধতা। তারপর কে যেন কোথা থেকে বলে উঠল, খবরদার খবরদার বলছি, চলে যা চলে যা, এখান থেকে চলে যা, এক পাও এগোবি না। কে তুমি? সামনে এসো, সামনে এসো বলছি, সাহস থাকলে সামনে এসে কথা বলো। এরপরে যা দেখলাম তা দেখবার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ কোত্থেকে এক বিভৎস নারকীয় শরীর আমার সামনে এসে দাঁড়ালো। একে মানুষ নয় বরং পিশাচ বলা চলে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। তবু ভয়ে ভয়ে বললাম, আপনি কে, আপনি কে, আপনি এনাকে কি করেছেন, ওনাকে ঠিক করে দিন। না, ও আমার কাছ থেকে আমার ভিটে মাটি কেড়ে নিয়েছে, তাই আমি ওকে ওই বাড়িতে শান্তিতে ঘুমোতে দেব না, কিছুতেই না। এসব কি বলছেন আপনি? আপনার ভিটে মাটি কেড়ে নিয়েছে মানে? যেখানে ও ওর শখের বাড়ি বানিয়েছে সেখানে ছিল আমার পৈতৃক সূত্রে পাওয়া 10 কাঠা জমি। ওই জমি ছিল আমার কাছে আমার মায়ের মতন। আমি সেখানে বাগান বানিয়েছিলাম, সে কত রকম গাছেদের সারি, তার মাঝখানে ছিল একটা ছোট্ট পুকুর, আর তার একধারে আমার একটা ছোট্ট কুঁড়ে ঘর। আমার তিন কুলে কেউ নেই, ওই বাগানখানা নিয়েই বেঁচেছিলাম, ওই বাগানখানাই ছিল আমার সব কিছু। কিন্তু ওই কালিকিঙ্করের বিষ নজর গিয়ে পড়ল আমার বাগানটার ওপর, সে ওটা কিনে নিতে চাইল, বলল শোনো ভালো পার্টি আছে, ভালো দাম দেবে, দুদিন পরেই তো মরবে, এই বাগান আগলে ডেকে আর কি করবে, যা দাম পাবে তাতে কদিন একটু ভালো করে বেঁচে নাও, বুঝলে? আমি কাগজপত্র রেডি করছি, টিপচাপটা দিয়ে দিও। না বাবু, এ বাগান আমি বেচতে পারবো না, এ আমার পৈতৃক সম্পত্তি, আমার বাপ দাদুদের কবর রয়েছে এই জমিতে, এ জমি আমি বেচতে পারবো না। আমি কিছুতেই রাজি হইনি, কিন্তু সেদিন রাতের বেলা ওই দালাল কালিকিঙ্কর আসে আমার ঘরে। এতবার করে বললাম বুঝলে না, সোজা আঙুলে ঘি যখন উঠলই না তখন আঙুলটা বাঁকাতেই হচ্ছে বাধ্য হয়ে। নাও লক্ষ্মী ছেলের মতো এখানে টিপছাপটা দিয়ে দাও দেখি। না না, কিছুতেই না, আমি ওই কাগজে টিপছাপ দেব না। দেবে না, ঠিক আছে তাহলে এই নাও। হ্যাঁ বল্টু, আঙুলের চাপটা নিয়ে নে, আখির মরা হুয়া আদমি কা উংলি ভি উংলি হি হোতা হ্যায়। তারপর আমার শরীরটাকে নিয়ে এসে এইখানে পুঁতে দেয়। ওই জমিটা কালিকিঙ্করের কাছ থেকে কেনে এই লোকটা, তারপর সেখানে নিজের অট্টালিকা বানায়। কিন্তু আমি ওই বাড়িতে কাউকে শান্তিতে থাকতে দেব না, তাই রোজ রাতে ওকে টেনে নিয়ে আসি। কিন্তু এনার তো কোনো দোষ নেই, তোমার সাথে যা অন্যায় হয়েছে তা কালিকিঙ্কর করেছে, তুমি কালিকিঙ্করকে শাস্তি দাও আর এনাকে ছেড়ে দাও। কালিকিঙ্করকে তো আমি অনেক আগেই শাস্তি দিয়েছি, ও আর ইহ জগতে নেই। তাহলে তুমি তো তোমার প্রতিশোধ নিয়েই নিয়েছো, তবুও তোমার শান্তি হচ্ছে না কেন? তোমার আত্মার মুক্তি হবে কি করলে? এই গাছের নিচে আমার শরীরটা পোতা আছে, সেটা নিয়ে গিয়ে আমার ওই জমিতে কবর দাও, তাহলেই আমার আত্মা শান্তি পাবে।